হরিদেবপুরে অটোর সঙ্গে সরকারি বাসের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হলো অটো চালকের। আজ সকালে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের কাছে এই ঘটনা ঘটে। কথা বলবো এই নিয়ে মুখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে। মুখ, ঠিক কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, মৃতা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে অটোটা কবরডাঙ্গার দিক থেকে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের দিকে যাচ্ছিল এবং অটো চালক তিনি সামনে ছিলেন এবং অটোর পেছনে তিনজন যাত্রী বসেছিলেন। উল্টো দিকে একটা সরকারি বাস সেটা ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল থেকে কবরডাঙ্গার দিকে আসছিল। ক্যান্সার হসপিটালের ঠিক সামনে অটোটা নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাসের সঙ্গে হেড অন কলিশন হয়, মুখোমুখি ধাক্কা লাগে এবং তারপর অটো চালক জগদীশ মণ্ডল তিনি রক্তাক্ত হন। অটোটা ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়। অটো চালককে স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অটো পেছনে তিনজন যাত্রী ছিলেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আর একজনেরও ইঞ্জুরি রয়েছে। এদের দুজনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আর একজন যাত্রী তাকে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কিভাবে গোটা ঘটনা ঘটলো সেটা দেখা হচ্ছে। অটো চালকের পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলছেন। স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন যে প্রচন্ড গতিতে এখানে মাঝে মাঝে বাস যাতায়াত করে, রাস্তা অপরিষ্কার, যেমন এই দুর্ঘটনা ঘটছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর। ধন্যবাদ ময়ূর তোমাকে। অন্যদিকে হাওড়ায় বালিখালের কাছে লরি দুর্ঘটনা। বেপরোয়া লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হলো একটি গাড়ি এবং দুটি বাইক। গতকাল রাতে সোয়া 12টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। উত্তরপাড়ার দিক থেকে লরিটি বালির দিকে আসছিল, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি গাড়ি এবং বাইকে ধাক্কা মেরে উঠে যায় ফুটপাথে। অভিযোগ, লরি চালক মত্ত অবস্থায় ছিলেন। ক্ষতিপূরণের দাবিতে লরি চালককে বেশ কিছুক্ষণ আটকে রাখেন স্থানীয়রা। পরে পুলিশকে লরি চালককে আটক করে। ডুয়ার্সের ধূপগুড়িতে উদ্ধার ইন্ডিয়ান রক পাইথন। কোনোভাবে জালে আটকে পড়ে পাইথনটি। বনকর্মীরা যাওয়ার আগেই গ্রামবাসীরাই জাল কেটে পাইথনটিকে বস্তাবন্দি করে। স্থানীয় একটি পরিবেশ প্রেমী সংগঠন অজগরটির শুশ্রূষা করে বন দফতরের হাতে তুলে দেয়। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।